কালের এই যে প্রচন্ড গরম, বিশেষ করে আমাদের দেশে আমরা জানি গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়ছে, সারা দেশ পুড়ছে গ্রীষ্মের গরমে। এই যে গ্রীষ্মের গরমে সারা দেশ পুড়ছে, এত প্রচন্ড গরমে একজন মুমিন মৌলিকভাবে তার দুটি বিষয় ভাবনা চলে আসবে। তার মাথায় নম্বর এক, সে গ্রীষ্মের এই দাবদাহ দেখে তার মনে পড়ে যাবে কিয়ামতের ময়দানের কথা, তার মন চলে যাবে কিয়ামতের ময়দানের দিকে, যে এই গরম সূর্য শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে, সেখান থেকে সূর্যের তাপ যদি এত বেশি আমাকে কষ্ট দিতে পারে, এটা যদি আমাকে এত কষ্ট দেয়, তাহলে সেই সূর্যটি যখন কিয়ামতের দিন আমার মাথার উপরে চলে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথার উপরে স্থাপন করবেন। সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, এক মিল পরিমাণ। মিল শব্দের অর্থ সুরমার শলাকাও হতে পারে, মিল শব্দের অর্থ রাস্তার যে মাইল সেটাও হতে পারে। এই এক মাইল পরিমাণে যদি আমরা ধরি, তো এক মাইল উপরে থাকবে সূর্য, এত কাছাকাছি নিয়ে আসা হবে সূর্যকে কিয়ামতের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন। এবং সূর্য এত কাছে আসার ফলে আমরা অনেকেই হয়তো ভাবতে পারি তাহলে তো মানুষ মারা যাওয়ার কথা, না মারা তো যাবে না, কারণ মৃত্যু তো একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, আর কখনো মৃত্যু হবে না, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে, মৃত্যু বলতে কিছু আর থাকবে না, শুধু কষ্ট অতিবাহিত থাকবে, হয় সুখ না হয় দুঃখ, এ দুইটাই থাকবে, মৃত্যু আর আসবে না, সুখীদেরও মৃত্যু আসবে না, দুঃখীদেরও জাহান্নামীদেরও মৃত্যু আসবে না। প্রিয় ভাই বন্ধুগণ, এক মাইল দূরে যদি সূর্য হয় মাথার, তাহলে সেদিনকার পরিস্থিতিটা কেমন হতে পারে? একজন ইমানদার গ্রীষ্মের রোদে দাঁড়িয়ে গ্রীষ্মের গরম গায়ে লাগার সঙ্গে সঙ্গে তার দৃষ্টি চলে যাবে সেখানে। এটা হলো মুমিনের প্রথম করণীয়। গ্রীষ্মকাল উপলক্ষে মুমিনের প্রথম করণীয় হলো গ্রীষ্মের এই গরম থেকে সে শিক্ষা নিবে। এই গরম থেকে কি নিবে ভাই? শিক্ষা নিবে। কি শিক্ষা নিবে? দুটি শিক্ষা নিবে। এক, এই গরম যদি এত কষ্টদায়ক হয়, তাহলে কিয়ামতের দিনের গরম কত বেশি কষ্টদায়ক হবে যখন সূর্য মাথার মাত্র এক মাইল দূরত্বে অবস্থান করবে। এবং দুনিয়ার এই গরম থেকে বাঁচার জন্য, দুনিয়ার এই গরম থেকে বাঁচার জন্য অনেক ব্যবস্থা আছে। আমরা ঘরে আশ্রয় নিতে পারি, ছায়া আশ্রয় নিতে পারি, এসি বা ফ্যান ব্যবহার করতে পারি, সেখানে কোনো এসি বা ফ্যানের ব্যবস্থা তো দূরের কথা, কোনো ছায়ার ব্যবস্থাও থাকবে না। একটি মাত্র ছায়ার ব্যবস্থাপনা থাকবে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া, একটি ছায়া, বিশাল বড় একটি ছায়ার ব্যবস্থাপনা থাকবে, সেখানে সাত শ্রেণীর লোক জায়গা পাবে। কয় শ্রেণীর লোক? বুখারি এবং মুসলিমের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন কোনো ছায়া থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না, বিল্ডিং এর ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না, সবাই সূর্যের নিচে থাকবে সরাসরি, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া দিবেন সাত ধরনের মানুষকে। কারা সে সাত ধরনের মানুষ? এই গ্রীষ্মের গরমের মোড়ে দাঁড়িয়ে, শুরুতে দাঁড়িয়ে একজন মুমিন অনুসন্ধান করে বের করার চেষ্টা করবে যে আমি সেই সাত শ্রেণীর কোন শ্রেণীতে আছি নাকি নাই। যদি আল্লাহ না করুন আমার নাম সেই সাত শ্রেণীর মধ্যে না থাকে, তাহলে কোনো একটা শ্রেণীতে অন্তত বা একাধিক শ্রেণীতে আমি নিজেকে ইনভলভ করার, অন্তর্ভুক্ত করে নেওয়ার চেষ্টা একজন মুমিন করবে গ্রীষ্মের গরম দেখে, যে আমার এই গরম থেকে বাঁচার জন্য যে আমি ব্যবস্থা নেই, আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ করি, তো সেই গরম থেকে বাঁচার জন্য আমার ব্যবস্থা হলো একটাই, সেটা হলো এই সাত শ্রেণীর কোনো এক শ্রেণীতে অথবা যে কয়টাতে সম্ভব ওই কয়টাতে নাম যাতে আমার অন্তর্ভুক্ত হয়ে যায় সেই চেষ্টা করা। হয় ন্যায় বিচারক শাসক হতে হবে, আর না হলে যৌবন কালকে আল্লাহর ইবাদতের ভেতরে কাটাতে হবে, মগ্ন রাখতে হবে।